বিশ্বকাপ জিতে এবারের বড় দিনটা দারুণভাবে কাটানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন লিওনেল মেসি আর তার পরিবার। প্রিয় বন্ধুর ডাকে পরিবারকে নিয়ে লুইস সুয়ারেজও এখন মেসির শহর রোজারিওতে। বাকি আর্জেন্টাইন ফুটবলাররাও যখন ধুমধাম করে বড়দিন উদযাপনের অপেক্ষায়, তখন ঘুম নেই কেবল ফ্রান্স ফুটবল দল আর দেশটার জনগণের। ফরাসিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে আর্জেন্টাইনরা। টান টান উত্তেজনার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রায় সপ্তাহখানেক হতে চলল, অথচ সেই হার এখনও মানতে নারাজ ফ্রান্সের জনগণ। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা আবারও হোক, এই দাবিতে লাব্রুস ভক্তদের সই নিয়ে ইতোমধ্যেই পিটিশনও শুরু হয়ে গেছে। ফাইনালে পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াককে কিনে নেওয়া হয়েছে। 23 মিনিটে তার দেয়া পেনাল্টি সিদ্ধান্ত আসলে ভুল ছিল। ডিমারিয়া দ্বিতীয় গোলের আগে ফাউলের শিকার এমবাপ্পে ন্যায্য বিচার পাননি, সুতরাং আরও একবার ফাইনাল হওয়া চাই এমন দাবিতেই অনলাইন পিটিশন প্ল্যাটফর্ম মেস ওপিনিয়নসের জনস্বাক্ষর দিয়েছে ফরাসিরা। এই পিটিশনের সইয়ের সংখ্যা ইতোমধ্যেই 2,16,000 ছাড়িয়েছে। নিঃসন্দেহে সংখ্যাটা আরও বাড়বে। পিটিশনে সই করা বেশিরভাগ নাগরিকই স্বাভাবিকভাবেই ফ্রান্সের, মন্তব্য সংখ্যা 90,000-এরও বেশি। সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ সই পাওয়া শীর্ষ 20 পিটিশনের তালিকায়ও এটির নাম উঠে এসেছে। এমনকি 5,00,000 সই টপকে গেলেই এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া 3টার 1টা হবে। ফ্রান্স ফুটবল ভক্তদের এমন কর্মকাণ্ড আপনার মনে হাসির খোরাক জোগাতেই পারে, তবে ফরাসিদের এমন কাণ্ড কিন্তু নতুন নয়। 18 মাস আগেই ইউরো শেষ 16-তে সুইজারল্যান্ডের কাছে হেরে পিটিশন করেছিল ফ্রান্স। দাবি ছিল কিলিয়ান এমবাপ্পে স্পট কিক নেয়ার আগেই সুইস গোলকিপার ইয়ান সোমের গোল লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেবার কাজ হয়নি, এবারও আকাশ কুসুম কল্পনা, কারণ ফ্রান্সের কাছে এটা মামাবাড়ির আবদার হলেও হতে পারে, তবে ফিফা তো আর ফ্রান্সের মামা না। তানজিম ঐশী, অলরাউন্ডার।